আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে অর্থ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটার বিস্তারিত আপনাদেরকে জানাবো। যারা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা বিজ্ঞপ্তির আলোচনা শুরু করি। তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন আমরা বিজ্ঞপ্তিটি দেখে আসি। মনিটরিং সেল অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য একটি ড্রাইভারের শূন্য পদের বিপরীতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। ড্রাইভার গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, অষ্টম শ্রেণী পাস এবং হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে। যে সকল জেলার প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই, ঢাকা ও চাঁদপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়স 1/7/2021 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। শারীরিক প্রতিবন্ধীদের সহ অন্যদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিল যোগ্য। এছাড়া কিছু নিয়মাবলী আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সর্বমোট 40 নম্বরের, বাংলা 10, ইংরেজি 10, গণিত 10 ও প্রাসঙ্গিক টেকনিক্যাল বা সাধারণ জ্ঞান 10। প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের কিছু নিয়মাবলী এখানে বলা আছে, আপনারা দেখে নেবেন। এবার আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে একটু বলবো যে আবেদনটা কিভাবে করতে হবে। আবেদনের নির্ধারিত ফরম যা মন্ত্রণালয়ের www.mof.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে যথাযথভাবে পূরণ করে এটা হাতে ফিল আপ করতে হবে। আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত আবেদনপত্র সভাপতি, বিভাগীয় নির্বাচন কমিটি ও অতিরিক্ত সচিব প্রশাসন ও সমন্বয় অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, ভবন নং 11, কক্ষ নং 1617, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর আগামী 28/7/2021 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে। অর্থাৎ আবেদনের লাস্ট ডেট হচ্ছে 28/7/2021। আগামী 28/7/2021 তারিখে অপরাহ্ন 5 ঘটিকার পর ডাকযোগে বা অন্য কোনোভাবে প্রাপ্ত আবেদন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না, সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ ডাকযোগে আপনাকে আবেদনটা পাঠাতে হবে। সদস্য, সচিব ও উপসচিব, প্রশাসন 4 অধিশাখা, বিভাগের নির্বাচন কমিটি, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর অনুকূলে এই কোড নম্বরে পরীক্ষার ফি বাবদ 100 টাকা অফেরত যোগ্য ট্রেজারি চালান, বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের জমা দিয়ে তার মূল কপি আবেদনপত্র সাথে সংযুক্ত করে দিতে হবে। আবেদনপত্রের খামের উপরে ডান পাশে পদের নাম, বিভাগের নাম, জেলার নাম এবং বিশেষ কোটা প্রযোজ্য ক্ষেত্রে উল্লেখ করতে হবে এবং আবেদনকারীকে তার নাম ও বর্তমান যোগাযোগের ঠিকানা উল্লেখপূর্বক 10 টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট যুক্ত ফেরত খাম 9x5 ইঞ্চি, 9.5 ইঞ্চি গুণ 4x0.5 ইঞ্চি আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে। আবেদন ফর্মে নির্ধারিত স্থানে সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের 1 কপি ছবি সংযুক্ত করতে হবে এবং অতিরিক্ত 2 কপি ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। পরবর্তীতে এই কাগজগুলো আপনাকে প্রেরণ করতে হবে। তো মোটামুটি এই ছিল আবেদনের তথ্য সমূহ। পরবর্তীতে কোনো আপডেট পেলে সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবে এবং নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।